হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেল আরিশ অ্যান্ড মমিতে। আমি তানিয়া আর আমার ছেলে আরিশ। তো আজকের দিনটি খুব স্পেশাল। কেন স্পেশাল? শুধু আমাদের জন্য নয়, আমাদের পুরো এই ভারতবর্ষের জন্য। কেননা আজকে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। তো ঠিক করলাম সবাই মিলে বেরিয়ে পড়ব একটু ঘুরতে। হিল সাইডেই যাওয়ার ইচ্ছে, সবাই বলল হিল সাইডেই যাব। কেননা খুবই গরম ছিল সেদিন, তো পাহাড়ের দিকে গেলে কি হয়, একটু ওয়েদারটা অন্যরকম পাওয়া যায় আর ভালোও লাগে। বেশ গরমের থেকে ঠান্ডার মধ্যে বেশ একটা মানে মনের মধ্যে একটা বেশ ফুর্তি, আনন্দ, মজা তৈরি হয়ে যায়। আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষেরই শীতকালটাই ফেভারেট হয়। কেননা শীতের সময় মানে শীতকালটাতে খেতে, ঘুমোতে, ঘুরতে, যে কোনো ড্রেস পরতে, যে কোনো অকেশনে যেতে, সব কিছুতেই মানে বেশ মনে একটা আনন্দই থাকে, কারণ কোনো কিছুতেই খারাপ লাগা থাকে না। দেখুন আমার এই ছোট্ট পিচ্চিটা ঘুমিয়েই পড়েছে, ও না ঘুরতে বেশ ভালোবাসে। তো যাই হোক, আজকে 15ই আগস্ট নিয়ে একটু কথা বলে নিই। তো আজ 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে, এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। আজ 15ই আগস্ট 2023-এ স্বাধীনতার 76তম মহোৎসব। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল, এবং যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহা সংগ্রামীদের আজকে আমরা শত কোটি প্রণাম জানাই। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসিরানি লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয়, ক্ষুদিরাম, হাজারো হাজারো সাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছিল ভারতের স্বাধীনতার জন্য। আজকের এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন। এবারে 76তম ভারতের স্বাধীনতা দিবস, 1947 থেকে 2023 পর্যন্ত। তো তোমরা এই কথাগুলো সবাই জানো, কিন্তু তবুও একটু মানে পনেরোই আমরা তো মানে কি বলবো, সারা বছর এই 15ই আগস্ট নিয়ে কিছুই ভাবি না, কিছুই বলি না, কিছুই করি না। কিন্তু এই 15ই আগস্টের দিনে যদি একটু স্বাধীনতা নিয়ে আর এই বীর সংগ্রামীদের নাম স্মরণ না করি তাহলে কি হয় বলুন? কারণ এরাই আমাদের দেশকে স্বাধীনতা এনেছিল। তো এদের একটু স্মরণ করে যদি তাদের উদ্দেশ্যে একটু প্রণাম জানানো হয় তাহলে নিশ্চয়ই কোনো ক্ষতি নেই। তো আমরা যখন পাহাড়ের রাস্তার দিকে বেরিয়ে পড়লাম, একটু একটু মাঝে মাঝে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, আবার দেখুন এখন বৃষ্টি নেই। আবার সামনের দিকে যখন একটু এগিয়ে যাব তখন দেখুন মেঘ মানে আকাশটা পুরো কালো করে এসেছে। তো আমরা বেশ সবাই মিলে বেশ এনজয় করছি। পিছনেও যে পিচি ওর ঠাম্মি কোলে বসে আছে, আর ওর দুই পিকা ওর দু সাইডে বসে আছে। এখানে অভিষেক কিছু আমাদের জন্য চিপস এনে দিল, কারণ গাড়িতে বসে বসে বোর লাগছিল, তো সবাই মিলে একটু চিপস দিয়ে পার্টি করে নিলাম গাড়িতে। আর পিচ্চিটার কিচ্ছু খাওয়ার নেই, সো স্যাড বাবা। ও তো ও খেতে যাচ্ছে, কিন্তু ওকে তো এখন দেওয়া যাবে না, কারণ ওর 1 বছর না হলে ওকে লবণ চিনি কিছুই ওকে দেওয়া যাবে না। তো ওর জন্য খাবার আমি গাড়িতে নিয়ে নিয়েছি, মামনি জাস্ট মুখে দিচ্ছে, কিন্তু ওটা ওর মুখে দেবে না। জাস্ট মামনি মানে যেটাই খায় সেটাই ওর মুখে, একটু না দিলে মামনির ভালো লাগে না, তো একটু জাস্ট টাচ করায় আর কিছু। দেখুন আবার কি বৃষ্টি, পাহাড়ের না মজাটাই এটা, কোথাও পরিষ্কার আকাশ আবার কোথাও বৃষ্টি। আমরা তো দারুণ এনজয় করছি। তো মোটামুটি আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসলাম, কিন্তু আমরা আজ যাচ্ছি মিরিক। তো মিরিক পৌঁছতে আমাদের এখনও মোটামুটি 2 ঘন্টা বাকি। আমরা জাস্ট মোটামুটি শুকনো ক্রস করলাম। এই রাস্তাগুলোতে সেরকম ভিড় থাকে না, একমাত্র উইকেন্ডেই একটু ভিড় হয়। আর আজ যেহেতু স্বাধীনতা দিবস,
তো আজ বলতে গেলে সবারই ছুটি, তো সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। মানে এই যখন আমরা আবার কোনো সময় মানে উইকেন্ড ছাড়া মিরিকিয়েছি, আমরা মোটামুটি এই রাস্তাগুলো ফাঁকাই পেয়েছি, কিন্তু আজ বেশ জমজমাট, অনেকেই বেরিয়ে পড়েছে, কেউ বাইক, কেউ স্কুটি, কেউ গাড়িতে, অনেক কিছুতেই কেউ বাসে। না, বাস এদিকটাতে খুব একটা চড়ে না, আমি ভুলই বললাম, তো বেশিরভাগ গাড়ি, স্কুটি, বাইক এসবেই সবাই বেরিয়ে পড়ে ঘুরতে। ওয়েদারটা দেখুন কী দারুণ, মানে কী বলবো, এরকম ওয়েদারে ঘুরতে দারুণ মজায়। দেখুন রাস্তায় কত ভিড়, মানে এরকম ভিড় কিন্তু সাধারণত থাকে না। এদিকে আবার মেঘ পুরো, মানে মোটামুটি আমরা মিরিকের কাছাকাছি চলেই এসেছি, তো এদিকে মেঘ পুরো নেমে এসছে, মনে হচ্ছে মেঘ পুরো আমাদের চোখের মানে আমাদের শরীরকে পুরো ছুঁয়ে যাচ্ছে। আর কিছু সামনের দিকে যত এগোচ্ছি তত কুয়াশায় পুরো ঢেকে আছে, দেখুন এখানে তো কিছু দেখাই যাচ্ছে না। তো কি বলবো, মানে এরকম ওয়েদারের মজাটাই যে কী, এরকম ভিউ আর ওয়েদার শুধু ফিল করতে হয়, শুধু ফিল ফিল করলে দারুণ লাগে। দেখুন আমার পিচ্ছি আবার ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ টাইম উঠছে আবার কিছুক্ষণ পরপরই ঘুমিয়ে পড়ছে, কারণ গাড়িতে বেশ একটা জার্নি হচ্ছে, বেশ নড়াচড়া হচ্ছে, ওইটাতে ঘুমিয়ে পড়ছে, মানে খুব ঘুমোতে মজা পাচ্ছে। তো আমরা মোটামুটি বলতে গেলে মিরিক পৌঁছে গেলাম। তো তো মিরিকের কাছাকাছি এখানে একটা গ্রাউন্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু প্রোগ্রাম আছে, হয়তো প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী এখানে জমায়েত হয়েছে, হয়ে কোনো খেলা নানান কিছু পার্টিসিপেট করছে, আমরা ঠিক বুঝতে পারছি না, আমরা গাড়ি থেকেই যতটুকু দেখলাম ততটুকু। তো আমরা পৌঁছে গেলাম, যে এখন হেঁটে হেঁটে মিরিকের লেকে যাচ্ছি। মিরিকের লেকে একটা দেখার মতো জিনিস থেকে কী বলুন তো, ওখানে মাছ চাষ হয়, ওখানে বিভিন্ন টাইপ গোল্ডফিস থেকে শুরু করে আরও নানান নানান অজানা মাছ, নানান নানান চেনা মাছ, অনেক কিছু এই লেকে দেখা যায়। তো সবাই ওখানে জমায়েত হয়ে মাছগুলোকে পাউরুটি, মুড়ি, বিস্কুট নানান টাইপের খাবার দিচ্ছে, তো মাছগুলো বেশ কাছাকাছি মানে জলের একদম উপরে চলে আসে আর একদম গিজগিজ বিলবিল করছে, মানে দেখলে এত ভালো লাগে। মিরিক পৌঁছতে পৌঁছতেই না বৃষ্টি, এটাই না ভালো লাগে না, মানে মানে ঠিক করে ঘুরতেও পারবো কি না ঠিক নেই, তার মধ্যে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা, এ ভিজে গেলে তো একটা মানে কি বলবো ঠান্ডায় লেগে যায়, এসব বাচ্চাদের সিজারের বাচ্চা, এরা তো ঠান্ডাটা মানে খুব তাড়াতাড়ি এদের লেগে যায়। তো যাই হোক, অভিষেক নেমে একটা বড় একটা ছাতা কিনে আনলো, তো বৃষ্টিতে বাইরে ঘুরে কি করব, তো ঠিক করলাম রেস্টুরেন্টে ঢুকে যাই, একবারে লাঞ্চটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে তারপরে বৃষ্টি অতক্ষণে হয়তো কমে যাবে, তারপর ঘুরতে বেরিয়ে যাব। তো সবাই মিলে লাঞ্চ করতে চলে আসলাম, আমাদের পিচ্চুকে দেখুন চুপচাপ বসে আছে, মানে ওর ওর না ঘুরতে বেরোলে, ও যখন হয়েছিল তখন নার্সিংহোমে নার্সরা বলেছিল ওর পায়ে একটা ছোট কালো স্পট আছে, স্পট বলবো না, জন্মের দাগ যেটা হয় ওরকমই কালো স্পট। তো যাই হোক, ওটা দেখে নার্সরা বলেছিল যে ও নাকি ভীষণ মানে ঘুরতে ভালোবাসবে ওই দাগটা দেখে। তো মানে সেটা আমি শুনে ভেবেছিলাম কী জানি জাস্ট এটা কথার কথা হয়তো, কিন্তু না সত্যি তাই, মানে ও এটুকু বাচ্চা 7 মাস বয়স, ও ঘুরতে বেরিয়ে ওর কোনো খাওয়া এর জন্য কান্নাকাটি কিচ্ছু নেই, মানে কী সুন্দর ছেলে, কী বোঝে এটুকু বাচ্চা বলুন তো, বেশ ঘুরতে বেরিয়ে খা মানে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, উনি চুপচাপ ঘুরে যাচ্ছে, বাইরের ভিউ দেখে যাচ্ছে, এনজয় করছে, কোনো কান্নাকাটি নেই। দেখুন একবার কী সুন্দর, ওর পাপার কোলে উঠে নাচতে নাচতে বেরিয়ে পড়লো। ওয়াও, বৃষ্টিটা কমে যাওয়ার পর ওয়েদারটা তো আরও দারুণ দেখতে হয়ে লাগছে। এই যে দেখুন, এই যে খাবারগুলো যে পাওয়া যাচ্ছে এগুলোই সেই মাছগুলোর জন্য, সবাই কিনে কিনে এই মাছগুলোকে খাবার দিচ্ছে। তো আমরাও একটু দেখতে চলে আসলাম, দেখুন কী কিলবিল কিলবিল করছে, পুরো বিলবিল বিলবিল করছে, দেখতে কি ভীষণ ভালো লাগে এই মাছগুলোকে। দেখুন এই যে এই যে মাছ গোল্ডফিশ, অনেক কয়েকটা গোল্ডফিশ আছে, এই জায়গাটাতে যে খাবার দিচ্ছে ওর জন্য এই জায়গাটাতে সবাই জমায়েত হচ্ছে, সব মাছগুলো পুরো লেকটাতে মাছে মাছ, উফ ভিউটা দেখলে জাস্ট অসাধারণ অসাধারণ, মানে বৃষ্টির পর
পাহাড়ের ভিউটা দেখার মতন হয়, দেখার মতন। আমার সাথে সাথে আপনারাও ভিউটা একটু উপভোগ করে নিন। ভিডিওতে আমার সাথে লাস্ট অবধি থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটাও অবশ্য ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের চ্যানেলে অনেক আগেই পৌঁছে যাবে। আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি সন্ধ্যা নেমেই গেল। সন্ধ্যা নেমে গেলে এই অন্ধকারটা না পাহাড়ের রাস্তায় না ভালো লাগে না, মানে একটু বলতে পারেন একটু ভয় ভয়ই লাগে আমার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।